নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। রাত জেগে আর্মি কাজ করাতে কি হয়রানি শিকার সাধারণ মানুষ। রাজনগরের বহিরপাড়া গ্রামকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হলো। সেচ দপ্তরের উদাসীনতা কৃষকদের কাছে গুরুত্বহীন সেচ খাল। তাঁতিপাড়া আইটি গার্লস স্কুলে কোভিড টিকাকরণ কর্মসূচি। মাস্ক অভিযানে এবার রাস্তায় নামলেন কর্তৃপক্ষের আধিকারিকরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে 16 দফা দাবি নিয়ে রাজনগরের বিডিওকে ডেপুটেশন প্রদান। স্কুল কলেজ খোলার দাবিতে প্রতিবাদ সভা বিশ্বভারতী ফার্স্ট গেটের সামনে। জেলা বার্তা বিস্তারিত। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে জরুরি হয়ে পড়েছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া এক পাও চলতে পারছেন না সাধারণ মানুষ। এই আধার কার্ড করাতে গিয়ে মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেটাও দেখার দরকার সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো পরিকাঠামো ঠিক না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর পোস্ট অফিসে। সেখানে বড় বড় করে লেখা আছে প্রতি শনিবার এখানে আধার কার্ডের টোকেন দেওয়া হবে। কিন্তু দুবরাজপুর পোস্ট অফিসে সারা রাত জেগে 250 থেকে 300 জন মানুষ আধার কার্ডের টোকেন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। আজ হঠাৎ অফিস খোলার সময় বলা হয় আজ টোকেন দেওয়া হবে না। সারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন ক্ষোভ উগড়ে দেন পোস্টমাস্টার সঞ্জয় তেওয়ারির উপর। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা নোটিশ দিয়েছিলাম কিন্তু কেউ বা কারা সেটি ছিঁড়ে দিয়েছে, তাই তাঁরা হয়তো বুঝতে পারেননি এবং টোকেন নেওয়ার জন্য লাইন দিয়েছেন। আমি বিষয়টি দেখছি। ঘণ্টাখানেক পর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনদের টোকেন দেওয়া হয় বলে জানা যায়। আমি আধার কার্ডের টোকেন নিতে আসছি। আমরা যদি না বলতাম তোদেরকে থানায় দিত। কখন এসেছেন? রাত 2টার সময় এসেছি। ওরা এখন কি বলছে? শেখ উলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজনগরেও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজনগরের বহিলাপাড়া গ্রামে 6 জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে বহিলাপাড়া গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো এবং রাজনগরের বিডিও শুভদীপ পালিত ও রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত বহিলাপাড়া গ্রাম পরিদর্শন করে এলাকাবাসীদের সতর্ক করলেন এবং করোনা আক্রান্তদের বাড়ির লোকজনের সাথে কথা বলে তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিলেন। গ্রামের দোকানপাটগুলির সামনে সেফটি রাউন্ড দেওয়া হলো প্রশাসনের তরফে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। সেচ দপ্তরের উদাসীনতায় কৃষকদের কাছে গুরুত্বহীন সেচ খাল। বীরভূমের হিংলু ডিভিশনে ইলামবাজার ব্লকের বিস্তৃত এলাকায় কৃষি জমিতে একসময় চাষের জল সরবরাহ হতো এই সেচ খাল দিয়ে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও প্রকৃতির খামখেয়ালিপনায় বর্তমানে গুরুত্ব হারিয়েছে সেচ খালটি। প্রয়োজনে জল না পেয়ে এবং অপ্রয়োজনে অতিরিক্ত জলে নাস্তানবুদ হয়ে এলাকার কৃষকরাই মুখ ঘুরিয়েছে সেচ খাল থেকে। ফলে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ কোথাও সেচ খাল বন্ধ করে বাড়িয়েছে জমি, কোথাও বা খালের ওপরই গড়ে উঠেছে পাকা নির্মাণ। এলাকার সাধারণ কৃষকদের দাবি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। একই সঙ্গে কৃষকদের মৌসুমি চাহিদা মেনে জল দেওয়া হোক সেচ খালে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক সাধন গাঙ্গুলি বলেন, সমস্ত বিষয়টি জানেন তারা, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপও চেয়েছে তার দপ্তর। তবে পরান চক থেকে ঘুরিসা পর্যন্ত ওই সেচ খালের ভবিষ্যৎ নিয়ে তিনিও অন্ধকারে বলে জানান সাধনবাবু। আচ্ছা, এই ক্যানেলটা কতদিন ধরে দেখছেন? আমি যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি। দেখছেন, খরা চাষ হয় কি, আমরা বর্ষা চাষেরও জল পাই না। যখন জল আসে আমাদের যখন ধান পাকে, যখন আমরা ধান কাটার সময় হয় তখন উল্টো জল এসে আমাদের চাষের ধান নষ্ট করে, চাষের ফসল ক্ষতি করে। হ্যাঁ, যখন আমরা জলের দরকার হয় তখন পাই না, আর যখন জলের দরকার হয় না হয় তখন পাই না। আচ্ছা, এটা সরকার যাতে সুব্যবস্থা করে, বর্ষা গ্রীষ্ম জল পায়, আমরা ফসল লাগাই পারি, তার জন্য সরকারের কাছে আমরা। কিন্তু মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, জয়দেব। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া আইজি গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত 15-18 বছর বয়সী ছাত্রীদের কোভিড টিকাকরণ কর্মসূচি সম্পূর্ণ হলো কোভিড প্রোটোকল মেনে। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-071-019, 9474-437-713, 9434-326-822। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে, কিন্তু করোনাকে ডোন্ট কেয়ার ভেবে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন খোদ নামলেন রাস্তায়। এদিন দুবরাজপুর থানার সামনে রানীগঞ্জ মোড়গ্রাম 7 নম্বর জাতীয় সড়কের ওপর এই অভিযান চালানো হয়। এদিন যাঁরা মুখে মাস্ক না নিয়ে রাস্তায় বেরিয়েছেন, যেমন পথযাত্রী থেকে শুরু করে গাড়ি চালক, তাদের 55 জনকে আটক করা হয় এবং করোনার অতিমারির জন্য সচেতন করা হয়। পরে মুচলেকে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। শেখ ওলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের অধীন রাজনগর ব্লক আশাকর্মী ইউনিয়নের সদস্যরা 16 দফা দাবির ভিত্তিতে রাজনগরের বিডিও শুভদীপ পালিতকে ডেপুটেশন প্রদান করলেন। স্থায়ী বেতন চালু করতে হবে, করোনায় মৃত এবং আক্রান্তদের জন্য ঘোষিত টাকা দ্রুত প্রদান করতে হবে, স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে, অ্যান্ড্রয়েড ফোন এবং রিচার্জের ব্যবস্থা করতে হবে প্রভৃতি দাবি নিয়ে আশাকর্মীরা ডেপুটেশন প্রদান করেন।
জেলায় 6-7 মাসের বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে দিতে হবে। কাজ করার জন্য আজ পর্যন্ত সময় না দিয়ে একটার পর একটা কাজ চালানো চলবে না। অবিলম্বে ফিক্স অনারিয়াম বৃদ্ধি করতে হবে, অবিলম্বে অনারিয়াম ফিক্সড অনারিয়াম বৃদ্ধি করতে হবে, ফরমেটের প্রতি আইটেম বরাদ্দ বাড়াতে হবে এবং সমস্ত টাকা নিঃশর্তে দিতে হবে। ফরমেট প্রক্রিয়া বাতিল করে ফিক্সড বেতন চালু করতে হবে। সরকারি স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে, আশাকর্মীদের ন্যূনতম বেতন 21,000 টাকা করতে হবে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজ সন্ধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটের সামনে অর্থাৎ স্টেট ব্যাংকের সামনে ছাত্র সংগঠন ও গণসংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য যে স্কুল কলেজ বন্ধ রেখে অন্যান্য প্রতিষ্ঠানগুলি খুলে রাখা হয়েছে, তাই তাদের প্রতিবাদ সভা যে অবিলম্বে স্কুল কলেজ ক্যাম্পাস খুলতে হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে, স্কুল আর কলেজ খোলার দাবিতে আমাদের এই মিটিং চলছে, চলবে। আমাদের দোকান খোলা রেখে স্কুল বন্ধ করছে কেন? মমতা ব্যানার্জি জব দিন, জব দিন, জব দিন। আমাদের দোকান খোলা রেখে কলেজ বন্ধ হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দিন, জব চাই, জব চাই। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। খুলতে হবে ক্যাম্পাস, চলছে না আর জুমে ক্লাস। খুলতে হবে ক্যাম্পাস, চলছে না আর জুমে ক্লাস। খুলতে হবে ক্যাম্পাস, চলছে না আর মিটে ক্লাস। খুলতে হবে ক্যাম্পাস, মানছে না আর মিটে ক্লাস। খুলতে হবে ক্যাম্পাস। ছাত্র সংগঠন এবং গণসংগঠনের পক্ষ থেকে আমরা জানি যে গত 3রা জানুয়ারি একটা সার্কুলার জারি করা হয় এবং যেখানে বলা হয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে। আমরা যদি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। রাত জেগে আমি কাজ করাতে কি হয়রানি শিকার সাধারণ মানুষ। রাজনগরের বৈদ্যপাড়া গ্রামকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হল। সেচ দপ্তরের উদাসীনতায় কৃষকদের কাছে গুরুত্বহীন সেচ হার। তাঁতিপাড়া আইটি গার্লস স্কুলের কোভিড টিকাকরণ কর্মসূচি। মাস্ক অভিযানে এবার রাস্তায় নামলেন কর্তব্যরত প্রথম আধিকারিকরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে 16 দফা দাবি নিয়ে রাজনগরের বিডিওকে ডেপুটেশন প্রদান। স্কুল কলেজ খোলার দাবিতে প্রতিবাদ সভা বিশ্বভারতী ফার্স্ট গেটের সামনে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।